আমি টার্গেট ফিল আপ করেছি কিন্তু টার্গেট ফিল আপ করার পরেও মনে হচ্ছে যে না আর একটু করি এরকম অনেক ইচ্ছা আছে এখনো কিন্তু প্রতিদিন আমার বাবা যখন দেখে আমাকে ঘুম থেকে ওঠার পর আমি যখন ভার্সিটির জন্য রেডি হয়ে বের হই তখন বাবা আমাকে দেখে বলে আর সুখ হয় না মা তখন আসলে কনফিউজ হয়ে যায় এই জন্য টার্গেট ফিল আপ করার পরেও আমি টার্গেটের নিচে আর যাচ্ছি না কারণ বাবা যখন বলে খুব সুন্দর করে সুইট করে আমি তখন আসলে আর পাই না বাট টার্গেট ফিল আপ হয়েছে এবং কত থেকে কত এসেছি এটা আমি খুব সুন রিভিল করব আমার এই জিনিসটাও মাথায় আছে কত থেকে কত এসেছি এটা বলবো বাট হ্যাঁ আমার টার্গেট ছিল 8 কেজি আল্লাহর রহমতে আই লস্ট ইট ওয়েট লুজের জিনিসটা আসলে অনেক দিন ধরে চেষ্টা ছিল তো সবার আসলে হেলথ কন্ডিশন সেম থাকে না কারো হয়তো বা অনেক বেশি সময় লাগে কারো হয়তো বা কম সময় লাগে তো আমার অনেক দিনের চেষ্টার ফল এটা অনেক দিন চেষ্টা করতে 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 হুট করে আসলে হয়েছে তো অনেকেই আসলে এই কোয়েশ্চনটা এখন করছে তো আমি আসলে বরাবর আগেও অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি আসলে হেলথ জিনিসটা নিয়ে আমি কোনোদিন চিন্তা করিনি যে একটা হেলথ আমার আমার হেলথ কন্ডিশন কিংবা আমার বডি শেমিং যে জিনিসটা ছিল আমার সাথে সবসময় এই জিনিসটা আমার কনফিডেন্ট কমাবে কিংবা আমার গুরুত্ব কিংবা আমার অ্যাক্টিং ক্যাপাবিলিটি এই জিনিসটা দিয়ে পরিমাপ করা হবে এটা আমি কখনোই ভাবি না কিংবা ভাবিও নি সো আমি কনফিডেন্ট আল্লাহর রহমতে সবসময় ছিলাম বাট হ্যাঁ এখন একটা আলাদা স্পিরিট পাই যখন মানুষ এই জিনিসটা আমাকে মানে ভালো দিকে নেয় মানুষ যখন বলে যে না এই জিনিসটা আসলে এই জিনিসটা করাতে ভালো হয়েছে কিংবা তারা পছন্দ করছে দর্শক পছন্দ করছে আমার কলিগরা কিংবা আমার গুরুজনেরা যখন আমাকে এটা নিয়ে পরামর্শ দিয়েছে হ্যাঁ ভালো হয়েছে তখন আসলে আরও বেশি একটা আলাদা কনফিডেন্ট কিংবা বলা যায় একটা আলাদা স্পিরিট কাজ করে সো হ্যাঁ অবশ্যই ওই জায়গা থেকেও যদি বলি স্টেজ হোক কিংবা ক্যামেরার সামনে হোক এখন আরও বেশি কাজ করার ওই উৎফুল্লটা পাই না আমার মনে হয় কি আমার নিজের দক্ষতার উপর আমার নিজের আসলে বিশ্বাস থাকা দরকার যেটা আমার আমার আসলে আছে কারণ আমি আমার ফ্যামিলির সাপোর্টটা সবসময় পাই আমার ফ্যামিলি আমাকে এই কথাটা সবসময় বলে যে তারা আমার দক্ষতার উপর বিশ্বাস করে তারা আমাকে বিশ্বাস করে সো আমি যখন আমার ফ্যামিলির থেকে এই ইন্সপিরেশনটা পাই কিংবা এই অ্যাডভাইসটা পাই তাদের এই সাহসটা পাই তখন আমার নিজের মধ্যেই ওই ট্রাস্টটা কাজ করে নিজের জন্য তো আমার নিজের দক্ষতার উপর যদি আমার নিজের বিশ্বাস থাকে কেউই আসলে কোনো কিছু বলে আমার মনে হয় না কাউকে তখন দমাতে পারে আর সবচেয়ে বড় কথা মানুষ চাইলে সব পারে এটা হয়তোবা সময়ের ব্যাপার আগে কিংবা পরে দেরিতে তাড়াতাড়ি এগুলাই কিন্তু মানুষ চাইলে সব পারে এবং সবচেয়ে বড় কথা যত বেশি মকিং হবে মানুষের রাগটা কিংবা জিদটা কিংবা ওই জিনিসটার উপর আকর্ষণটা তত বেশি বাড়তে থাকে সো যারা আসলে মকিং করে কিংবা শেমিংটা করে যেটাই হোক বডি শেমিং হোক কিংবা যেটাই হোক যেই শেমিংটাই করে তারা আসলে ওই মানুষটাকে আরও ইন্সপায়ার করে সবসময় ওই জিনিসটা নিয়ে সো বা খুব বেশি শুনেছি তো যার জন্য মনে হলো যে না আমিও পারি এটা আমারও বলা উচিত আমি 3-4 মাস অনেক মেনটেন করেছি টু বি অনেস্ট এখনও করছি না যে এরকম না এখন করছি বাট এখন একটু একটু খাই বাট 3-4 মাস আমার বার্থডের সময় থেকে আমার একটা ইয়া ছিল যে আমার বার্থডেতে আমি ওয়েট লুজ করবো আমার বার্থডের সময় আমি 4 কেজি লুজ করেছি বার্থডের পরে আমি আরও 4 কেজি করেছি তো ওই সময় থেকে আমার একটা মাথায় চলছিল যে না আমাকে করতে হবে সো আমি হ্যাঁ খাবার দাবার অনেক মেনটেন করেছি